আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে নবম দশম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় থেকে অনুশীলনীর 3.1-এর গাণিতিক সমস্যা সলভ করব। তার আগে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি সাইফুল আলম, বিএসসি অনার্স এমএসসি গণিত, সহকারী শিক্ষক গণিত পুলিশ থানা উচ্চ বিদ্যালয় কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই অধ্যায়ে বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে আমরা বর্গ নির্ণয় করতে পারব, বিভিন্ন বীজগাণিতিক সূত্র গঠন করতে পারব, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্রগুলো প্রয়োগ করব। শিক্ষার্থীরা, আমরা এবার বোর্ডের দিকে লক্ষ্য করি। আমরা জানি a ইন্টু এ ইকুয়াল টু স্কোয়ার, এ প্লাস বি একইভাবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা বলি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা ওটাকে সূত্র হিসেবে আখ্যায়িত করি, কিন্তু আসলে তা কীভাবে হয় আমরা একটু লক্ষ্য করি। এখানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান, আমরা প্রথমে এই এ দিয়ে দুইটাকে গুণ করব, এ ইন্টু এ দিয়ে এ প্লাস বিকে গুণ, এ প্লাস বি প্লাস আবার বি দিয়ে এ প্লাস বিকে গুণ, তাহলে বি ইন্টু এ প্লাস বি। এখন আমরা গুণটা করে নিই, তাহলে এ দিয়ে একে গুণ করলে এ স্কোয়ার প্লাস, এ দিয়ে বি গুণ করলে এ বি প্লাস, বি দিয়ে একে গুণ করলে এ বি প্লাস, বি এ বি গুণ করলে বি স্কোয়ার। তাহলে আমরা যদি সাজা লিখি, তাহলে কি আসতেছে এ স্কোয়ার প্লাস এ বি, এখানে একটা এখানে একটা, তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে সুতরাং এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এর অর্থ ছিল এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। একইভাবে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রগুলো আমাদের বর্গ নির্ণয় করতে কাজে লাগবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা বলতে পারি। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি হবে। একইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিন নম্বর একটা সূত্র আছে, এটি কীভাবে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু। আমরা সাধারণত এগুলোকে সূত্র বলে আখ্যায়িত করি, কিন্তু এদের ব্যাখ্যা আছে। আমরা একটু লক্ষ্য করি প্রথম যে সূত্রটা, শিক্ষার্থীরা, আমরা লিখছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লেখলাম কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আসলে কি তা ঠিক আছে কি না আমরা একটু লক্ষ্য করি। তো এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কীভাবে কিছুক্ষণ আগে বলছিলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখেছি। আর এখানে হবে মাইনাসের কীভাবে টু এ বি, তাহলে এই প্লাসের টু এ বি মাইনাসের টু এ বি যদি বাদ দিই, তাহলে আমাদের কী থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে আমরা এই অংশটুকু লিখেছি ওটি ঠিক আছে। একইভাবে আমরা পরের যে অংশটুকু লিখলাম দুই নাম্বারটা, দুই নাম্বার দেখো একটু লক্ষ্য করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আসলে কি তা ঠিক আছে কি না আমরা কিন্তু একটু দেখতে পারি যাচাই করে। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে প্লাসের কী হবে টু এ বি, তাহলে এই টু এ বি টু এ বি বাদ আমরা যদি কাটাকাটি করি তাহলে এ স্কোয়ার প্লাস কি হবে বি স্কোয়ার যোগ করলেই আমরা পেতে পারি। একইভাবে আমরা তিন নাম্বার সূত্রটাও আমরা প্রমাণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবে যে কোনো সূত্র
আমরা কিন্তু এটাকে যখন বিশ্লেষণ করব তখন মেইন অংশটা পাবো। এবার আমরা ফোর এ বি সূত্রটা কাজে লাগাবো। ফোর এ বি সূত্র কি আছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এক এটা একটা সূত্র, তিন নম্বরে দেখতে পারি আমরা শুধু এ বি। এ বি সূত্র কিন্তু ফোর এ বি থেকে আসে। যাই হোক, তারপর আমি সূত্রগুলো লিখে দিচ্ছি। এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। চার নম্বর সূত্র, এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে লাগবে। চার নম্বরে, চার নম্বর হলো এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। সূত্র হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে এই অধ্যায়ের যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক ইনশাল্লাহ করতে পারবো। শিক্ষার্থীরা তোমরা এই সূত্রগুলো তুলে নাও। আমার মনে হয় তোমাদের এই সূত্রগুলো তোলা হয়েছে। আমরা সূত্র প্রয়োগ করে এবার অঙ্ক করব। একের পর টু এ প্লাস থ্রি বি এর বর্গ নির্ণয় করতে বলছেন, তাহলে তো এর বর্গ সমান আমরা লিখতে পারি। তাহলে কি হবে? টু এ প্লাস থ্রি বি বর্গ বলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিব। তাহলে আমরা সামনের দিকে লিখি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কী হবে? স্কোয়ার প্লাস সূত্রে টু এ বি প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। আমরা এ এবং বি উচ্চারণ করবো আর লেখার সময় এখানে যা আছে তা বসে। তাহলে এখানে দেখি লক্ষ্য করে, টু স্কোয়ার দুই দুগুণে কত? চার। এর উপরে স্কোয়ার দিলে স্কোয়ার প্লাস দুই দুগুণে চার, চারকে তিন দ্বারা গুণ করলে তিন চারে বারো এ বি প্লাস তিন দিয়ে তিনটে তিন স্কোয়ার মানে কি? তিন তিনকে নয় নাইন বি স্কোয়ার। এটি অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার পরের অঙ্কটা আমরা দেখি। ক নাম্বার এক্স স্কোয়ার প্লাস টু বাই এক্স স্কোয়ার এর বর্গ সমান, বর্গ বলি আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিব। আবার এই অংশ যদি এ মনে করি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে স্কোয়ার প্লাস সূত্র টু এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে যা আছে এটা বি মনে করে উচ্চারণ করবো আর উপরে স্কোয়ার দিয়ে দিব। তাহলে এক্সের উপর দুই দুগুণে চার, এদিকে দুই দিয়ে দুই দ্বিগুণ করলে দুই দুগুণে চার, এদিকে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস টু স্কোয়ার মানে ফোর, আর মিনস ওয়াই পাওয়ার দুই দুগুণে চার। এটাই অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা এই অঙ্কটাও তুলো। আমার মনে হয় তোমাদের তোলা হয়েছে। আমরা গ নাম্বার অঙ্কটা করবো। ফোর ওয়াই মাইনাস থ্রি এক্স এর বর্গ সমান ফোর ওয়াই মাইনাস থ্রি এক্স ব্র্যাকেট দি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে যদি গোল করি, ফোর দুই বার আছে চার, চারে ষোলো ওয়াই স্কোয়ার, চার দুগুণে আট তিন আটটা চব্বিশ, টোয়েন্টি ফোর এক্স দা ওয়াই কে গুণ করলে এক্স ওয়াই প্লাস নাইন এক্স স্কোয়ার। এটি অ্যান্সার। সবাই নিজ নিজ খাতায় তুলো। আমার মনে হয় তোমাদের অঙ্কটা তোলা হয়েছে এবং বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মেইন বইয়ের তিন নাম্বার প্রশ্নটা লক্ষ্য করি।
ए माइनस बी समान फोर एवं ए बी समान सिक्सटी हले ए प्लस बी एर मान कत তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু ফোর এবং এ বি ইকুয়াল টু সিক্সটি আমার এ প্লাস বি এর মান নির্ণয় করতে বলছে আমরা জানি এ প্লাস বি পুরস্কারের মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত সূত্র এ মাইনাস বি পুরস্কার প্লাস ফোর এ বি অনুসিদ্ধান্ত সূত্র আমরা যদি ওইটাকে ভাঙি তাহলে আবার এই এ মাইনাস এ প্লাস বি পুরস্কারের পাব তাহলে ভাগ এ প্লাস বি পুরস্কার ইকুয়াল টু এ প্লাস বি এ মাইনাস বি এর মান আছে কত ফোর তারপরে স্কোয়ার প্লাস ফোর ইন্টু এ বি এর মান সিক্সটি তাহলে আমরা লিখতে পারি বা এ প্লাস বি হোল স্কোয়ার ফোর স্কোয়ার মানে কি চার ধরে ষোলো যোগ চার দিয়ে ষাট দিয়ে গুণ করলে দুশত চল্লিশ আসবে তাহলে বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু দুইশত ছাপ্পান্ন আমার মেইন টার্গেট এ প্লাস বি এর মান বের করা বা এ প্লাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস বরাবর দুইশত ছাপ্পান্ন আমরা বর্গমূল করে দিছি আমরা বর্গমূল করলাম তাহলে সুতরাং এ প্লাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস দুইশত ছাপ্পান্ন বর্গমূল ষোলো এখানে সাইড করে বর্গমূল করে অর্থাৎ উভয়পক্ষে বর্গমূল করেছে তা আমার তো এ প্লাস বি এর মান এসেছে এটাই অ্যান্সার অথবা লিখতে পারেন নির্ণয় মান অ্যান্সার আর না বাড়াই আমার মনে হয় তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো সবাই তুলো নিজ নিজ খাতায় অঙ্কটা তুলো তোমাদের অঙ্কটি তোলা হয়েছে এবং বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আমরা চার নাম্বার প্রশ্নটা লক্ষ্য করি এ প্লাস বি সমান নাইন এম এ বি সমান এইটিন এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে এ প্লাস বি সমান নাইন এম এবং এ বি সমান এইটিন এম স্কোয়ার তাহলে আমরা জানি আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এবার মান বসাবো বা এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি এর মান আছে নাইন এম তারপরে এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বি এর মানটা হল কি আট এইটিন এম স্কোয়ার সাইডের হবে মান বসিয়ে তাহলে আমরা লিখতে পারি বা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু নাইন স্কোয়ার মানে কি নয় একাশি এম এর উপরে স্কোয়ার দিলে এম স্কোয়ার মাইনাস সাড়ে আঠারো বাহাত্তর এম স্কোয়ার তারপর বা এ মাইনাস বি হোল স্কোয়ার একাশি থেকে বাহাত্তর বাদ দিলে নাইন এম স্কোয়ার বা আমাদের এ মাইনাস এর মাইনাস বি মান দরকার তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস বরাবর নাইন এম স্কোয়ার তাহলে সুতরাং শুধু এ মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার বর্গমূল হচ্ছে তিন আর স্কোয়ার উৎপাদ দিলে থাকবে শুধু এম তো আমার শেষে মান সুতরাং নির্ণয় মান প্লাস মাইনাস থ্রি এম ওটাই অ্যান্সার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো সবাই তুলো
আমার মনে হয় অঙ্কটি তোমাদের তোলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মেইন বইয়ের 5 নম্বর প্রশ্ন দেখি। x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4 ইকুয়াল টু 322। আমাদের মান দেওয়া আছে, এখানে লক্ষ্য করি x মাইনাস 1 বাই x এর মান 4। মান আমার প্রমাণ করতে হবে যে x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4 ইকুয়াল টু 322। আমরা দুইভাবে অঙ্কটা করতে পারি। আচ্ছা, আমরা এবার করার চেষ্টা করি। আমরা লিখব, দেওয়া আছে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 4 দেওয়া আছে। সুতরাং বাক্যকে সমান x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4, আমরা লিখব x স্কোয়ার দিয়ে তার উপরে স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার দিয়ে তার উপরে আবার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করবে হবে এ প্লাস বি ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। সূত্র বসালাম x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আবার হোল স্কোয়ার মাইনাস 2 কাটা যাবে তাকে 2। তাহলে আমরা ভিতরটা আবার সূত্র প্রয়োগ করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে মাইনাস এর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি। সেকেন্ড ব্র্যাকেট দিব, যে স্কোয়ার আছে এর জন্য স্কোয়ার মাইনাস 2। তাহলে একটু লক্ষ্য করি, এখানে x প্লাস x মাইনাস 1 বাই x এর মান দেওয়া আছে 4, লিখব 4, তার উপর আছে কি স্কোয়ার প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট, তারপরে স্কোয়ার মাইনাস 2। শিক্ষার্থীরা, আমরা একটু লক্ষ্য করি, দুইবার আছে, 4 4 16, 16 আর 2 যোগ করলে 18, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস 2। 18 দিয়ে যখন 18কে গুণ করবো তখন 324 হবে মাইনাস 2। তাহলে 324 থেকে যদি 2 বাদ দিই 324, তাহলে আমাদের ডান পক্ষ হয়ে গেল সমান ডান পক্ষ লিখতে পারি। আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছ, খুব দ্রুত অঙ্কটি তোলো। শিক্ষার্থীরা, খুব দ্রুত অঙ্কটি তোলো। আমার মনে হয় তোমাদের অঙ্কটি তোলা হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 3.1 এ 6 থেকে 11 পর্যন্ত অঙ্কগুলো করার চেষ্টা করবে। আশা করি ইনশাল্লাহ তোমরা সবাই পারবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকে এতটুকু থাক। আল্লাহ হাফেজ।